हेलो फ्रेंड्स, वेलकम टू स्टडी मीटर। এই ভিডিওতে 50টি গুরুত্বপূর্ণ হিস্ট্রি থেকে জিকে কোশ্চেন নিয়ে আসা হয়েছে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ধরনের জিকে কোশ্চেনগুলি অনেকবার এসেছে। প্রতিটি কোশ্চেন সিলেক্টেড নেওয়া হয়েছে। কোনো পরীক্ষার আগে এই ভিডিওটি একবার অবশ্যই দেখবেন। আশা করি কিছু কোশ্চেন এখান থেকে অবশ্যই পাবেন। এই চ্যানেলে এই ধরনের আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো আগামী দিনে। ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কোশ্চেন নাম্বার 1, 22 গজের খেলা বলা হয় কোনটিকে? যদি আপনাদের কোনো উত্তর জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। সঠিক অ্যান্সার অপশন সি, ক্রিকেট। 22 গজের খেলা বলা হয় ক্রিকেটকে। কোশ্চেন নাম্বার 2, বঙ্গদর্শন পত্রিকার প্রথম প্রকাশ ঘটে কত খ্রিস্টাব্দে? সঠিক অ্যান্সার অপশন সি, 1872 খ্রিস্টাব্দে। বঙ্গদর্শন পত্রিকার প্রথম প্রকাশ ঘটে 1872 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 3, বামাবোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন? সঠিক অ্যান্সার অপশন এ, উমেশচন্দ্র দত্ত। বামাবোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। কোশ্চেন নাম্বার 4, ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত হন কে? সঠিক অ্যান্সার অপশন সি, কেশবচন্দ্র সেন। ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত হন কেশবচন্দ্র সেন। কোশ্চেন নাম্বার 5, হিন্দু মেলার পূর্ব নাম কি ছিল? সঠিক অ্যান্সার অপশন সি, চৈত্র মেলা। হিন্দু মেলার পূর্ব নাম ছিল চৈত্র মেলা। কোশ্চেন নাম্বার 6, 1878 এর অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় কটি স্তরে? সঠিক অ্যান্সার অপশন বি, তিনটি স্তরে। 1878 এর অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় তিনটি স্তরে। কোশ্চেন নাম্বার 7, দ্য ব্লু মিউটিনি গ্রন্থের লেখক ছিলেন? সঠিক অ্যান্সার অপশন এ, ব্লেয়ার কিং। দ্য ব্লু মিউটিনি গ্রন্থের লেখক ছিলেন ব্লেয়ার কিং। কোশ্চেন নাম্বার 8, সিপাহী বিদ্রোহে যোগদানকারী মহিলা বিদ্রোহী ছিলেন? সঠিক অ্যান্সার অপশন বি, রানী লক্ষ্মীবাঈ। সিপাহী বিদ্রোহে যোগদানকারী মহিলা বিদ্রোহী ছিলেন রানী লক্ষ্মীবাঈ। কোশ্চেন নাম্বার 9, বর্তমান ভারত কে রচনা করেন? সঠিক অ্যান্সার অপশন এ, স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ। কোশ্চেন নাম্বার 10, ভারতে হাফটোন পদ্ধতি প্রবর্তন করেন? ভিডিওটি পুরোটি দেখুন। যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য ভিডিওটি কার্যকরী হবে। সঠিক অ্যান্সার অপশন এ, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। ভারতে হাফটোন পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। কোশ্চেন নাম্বার 11, বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার অপশন সি, জগদীশচন্দ্র বসু। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু। কোশ্চেন নাম্বার 12, একা আন্দোলনের নেতা ছিলেন? সঠিক অ্যান্সার অপশন বি, মাদারি পাসি। একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি। কোশ্চেন নাম্বার 13, ভারতের ছাপাখানায় প্রথম মে দিবস পালিত হয়? সঠিক অ্যান্সার অপশন ডি, 1923 খ্রিস্টাব্দে। ভারতের ছাপাখানায় প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 14, মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়? সঠিক অ্যান্সার অপশন বি, 1929 খ্রিস্টাব্দে। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় 1929 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 15, ভারতে প্রতিষ্ঠিত প্রথম ট্রেড ইউনিয়ন কি ছিল? সঠিক অ্যান্সার অপশন ডি, মাদ্রাজ লেবার ইউনিয়ন। ভারতে প্রতিষ্ঠিত প্রথম ট্রেড ইউনিয়ন ছিল মাদ্রাজ লেবার ইউনিয়ন। কোশ্চেন নাম্বার 16, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় লক্ষ্মী ভাণ্ডার গড়ে তোলেন?
সঠিক অ্যান্সার অপশন সি সরলা দেবী চৌধুরানী। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় লক্ষ্মী ভাণ্ডার গড়ে তোলেন সরলা দেবী চৌধুরানী। কোশ্চেন নাম্বার 17, যুবকদের আন্দোলন বলা হয় কোন আন্দোলনকে? সঠিক অ্যান্সার অপশন সি ভারত ছাড়ো আন্দোলনকে। যুবকদের আন্দোলন বলা হয় ভারত ছাড়ো আন্দোলনকে। কোশ্চেন নাম্বার 18, হরিজন কথাটি প্রথম ব্যবহার করেন? সঠিক অ্যান্সার অপশন সি গান্ধীজি। হরিজন কথাটি প্রথম ব্যবহার করেন গান্ধীজি। কোশ্চেন নাম্বার 19, স্বাধীন ভারতের প্রথম সেনাপ্রধান ছিলেন? সঠিক অ্যান্সার অপশন এ জয়ন্তনাথ চৌধুরী। স্বাধীন ভারতের প্রথম সেনাপ্রধান ছিলেন জয়ন্তনাথ চৌধুরী। কোশ্চেন নাম্বার 20, রাজ্য পুনর্গঠন কমিশন কখন তৈরি করা হয়েছিল? বন্ধুরা ভিডিওটিতে লাইক করে ও আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে আমাদের সহযোগিতা করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের আরও ভিডিও আপনারা এই চ্যানেল থেকে পেতে পারেন। সঠিক অ্যান্সার অপশন সি 1953 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 21, জীবনের ঝরাপাতা হলো একটি? সঠিক অ্যান্সার অপশন ডি আত্মজীবনী। জীবনের ঝরাপাতা হলো একটি আত্মজীবনী। কোশ্চেন নাম্বার 22, এশিয়াটিক সোসাইটি কখন স্থাপিত হয়? সঠিক অ্যান্সার অপশন ডি 1784 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় 1784 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 23, স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না, একথা কে বলেছিলেন? সঠিক অ্যান্সার অপশন বি স্বামী বিবেকানন্দ। স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না, একথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ। কোশ্চেন নাম্বার 24, প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? সঠিক অ্যান্সার অপশন বি 1865 খ্রিস্টাব্দে। প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 25, ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন? সঠিক অ্যান্সার অপশন ডি সৈয়দ আহমদ। ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন সৈয়দ আহমদ। কোশ্চেন নাম্বার 26, সিপাহী বিদ্রোহ প্রথম ঘটেছিল? সঠিক অ্যান্সার অপশন এ মিরাটে। সিপাহী বিদ্রোহ প্রথম ঘটেছিল মিরাটে। কোশ্চেন নাম্বার 27, জমিদার সভা কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার অপশন ডি দ্বারকানাথ ঠাকুর। জমিদার সভা দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 28, ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে? সঠিক অ্যান্সার অপশন বি 1858 খ্রিস্টাব্দে। ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 29, ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? সঠিক অ্যান্সার অপশন এ বেঙ্গল গ্যাজেট। ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো বেঙ্গল গ্যাজেট। কোশ্চেন নাম্বার 30, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? কোশ্চেন অ্যান্সারের পিডিএফ আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে বা ব্লগার সাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক ও ব্লগার লিঙ্ক দেওয়া থাকবে। সঠিক অ্যান্সার অপশন বি স্বামী সহজানন্দ। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। কোশ্চেন নাম্বার 31, নিখিল ভারত কিষাণ সভা অনুষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার অপশন ডি লখনৌতে। নিখিল ভারত কিষাণ সভা অনুষ্ঠিত হয় লখনৌতে। কোশ্চেন নাম্বার 32, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
সঠিক অ্যান্সার অপশন বি কমলা দেবী চট্টোপাধ্যায়। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 33, গোলামগিরি গ্রন্থটির লেখক হলেন, সঠিক অ্যান্সার অপশন সি জ্যোতিবা ফুলে। গোলামগিরি গ্রন্থটির লেখক হলেন জ্যোতিবা ফুলে। কোশ্চেন নাম্বার 34, ভারতের বিপ্লববাদের জননী বলা হয় কাকে? সঠিক অ্যান্সার অপশন বি মাদাম কামাকে। ভারতের বিপ্লববাদের জননী বলা হয় মাদাম কামাকে। কোশ্চেন নাম্বার 35, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসাবে গঠিত হয়? সঠিক অ্যান্সার অপশন সি অন্ধ্রপ্রদেশ। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসাবে গঠিত হয় অন্ধ্রপ্রদেশ। কোশ্চেন নাম্বার 36, পরিবেশ দিবস পালিত হয়? সঠিক অ্যান্সার অপশন বি 5 জুন। পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। কোশ্চেন নাম্বার 37, আলালের ঘরের দুলাল লেখেন, সঠিক অ্যান্সার অপশন ডি প্যারিচাঁদ মিত্র। আলালের ঘরের দুলাল লেখেন প্যারিচাঁদ মিত্র। কোশ্চেন নাম্বার 38, নীল দর্পণ নাটকটি প্রথম অভিনীত হয় কোথায়? সঠিক অ্যান্সার অপশন বি ঢাকায়। নীল দর্পণ নাটকটি প্রথম অভিনীত হয় ঢাকায়। কোশ্চেন নাম্বার 39, কলকাতায় প্রথম হিন্দু বালিকা বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার অপশন বি 1849 খ্রিস্টাব্দে। কলকাতায় প্রথম হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1849 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 40, হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার অপশন এ 1867 খ্রিস্টাব্দে। হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় 1867 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 41, প্রকাশ্যে মহাবিদ্রোহ শুরু হয় কোথায়? সঠিক অ্যান্সার অপশন বি মিরাটে। প্রকাশ্যে মহাবিদ্রোহ শুরু হয় মিরাটে। কোশ্চেন নাম্বার 42, এদেশে ছাপাখানায় হাপটন ব্লক প্রবর্তন করেন? সঠিক অ্যান্সার অপশন সি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এদেশে ছাপাখানায় হাপটন ব্লক প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কোশ্চেন নাম্বার 43, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা হয়? সঠিক অ্যান্সার অপশন এ 1917 খ্রিস্টাব্দে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা হয় 1917 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 44, ভারতে প্রথম মে দিবস পালিত হয় কখন? সঠিক অ্যান্সার অপশন সি 1923 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 45, লাঙ্গল পত্রিকার সম্পাদনা করেন? সঠিক অ্যান্সার অপশন ডি কাজী নজরুল ইসলাম। লাঙ্গল পত্রিকার সম্পাদনা করেন কাজী নজরুল ইসলাম। কোশ্চেন নাম্বার 46, পরাধীন ভারতের প্রথম মহিলা শহীদ হলেন? সঠিক অ্যান্সার অপশন সি প্রীতিলতা ওয়াদ্দেদার। পরাধীন ভারতের প্রথম মহিলা শহীদ হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। কোশ্চেন নাম্বার 47, রশিদ আলী দিবস কোথায় পালিত হয়? সঠিক অ্যান্সার অপশন এ কলকাতায়। রশিদ আলী দিবস কলকাতায় পালিত হয়। কোশ্চেন নাম্বার 48, বাংলায় নমশূদ্র আন্দোলনের সূচনা করেন? সঠিক অ্যান্সার অপশন ডি হরিচাঁদ ঠাকুর। বাংলায় নমশূদ্র আন্দোলনের সূচনা করেন হরিচাঁদ ঠাকুর। কোশ্চেন নাম্বার 49, প্রান্তিক মানব গ্রন্থটির লেখক কে?
সঠিক অ্যান্সার অপশন বি প্রফুল্ল চক্রবর্তী। প্রান্তিক মানব গ্রন্থটির লেখক হলেন প্রফুল্ল চক্রবর্তী। দ্য লাস্ট কোশ্চেন অব দিস ভিডিও, কোশ্চেন নাম্বার 50, রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? সঠিক অ্যান্সার অপশন সি 1953 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। ভিডিওটি পুরোটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও বন্ধুদের শেয়ার করুন। আপনি যদি এই চ্যানেলে নতুন ভিজিটর হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।